মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। তো দেখেন অনেক সুন্দর একটা ছাদ, আমাদের পাশের বাসার ছাদ। তো দোলনাটা কিন্তু অনেক বেশি আমার ভালো লাগে, সবসময় ঘরে জানালা দিয়ে এই দোলনাটা দেখি, মনে হয় যাই একটু দোল খেয়ে নেই। কিন্তু কি করার, অন্যের ছাদে তো আর আমাদেরকে যেতে দিবে না। আর এই দোলনাটাতে আমি আশা থেকে দেখতেছি, কেউ কখনো আসে না বা বসে না, শুধু শুধুই পড়ে আছে। মাঝে মাঝে মনে হয় এটা আমাদের ছাদে যদি দিয়ে দিত তাহলে ভালো হতো, বা এদিক দিয়ে যদি একটা রাস্তা থাকতো তাহলে খুবই ভালো হতো, তাই না? একটু বিকাল টাইমটা বসে বসে দোল খেতাম। এই তো রান্নাঘরে চলে আসলাম। তো এখানে এসে আরবির জন্য পরোটা বানাচ্ছি। ও প্রতিদিনই ঘুম থেকে দেরি করে উঠে, নাস্তা করে দেরি করে, ওর জন্য আমার রান্না বান্না সব দেরি হয়ে যায়। আমি ছোট মানুষ তো, স্কুল বন্ধ আসছে, এই জন্য আর কিছুদিন পর তো স্কুল খুলবেই, তখন তো উঠতেই হবে সকাল সকাল। আরবিকে নিয়ে চলে আসলাম। তো এসে সকালে এখনো নাস্তা করেনি, এখন বাজে 10:30, 11টা বাজতেছে, সে এখনো নাস্তা করেনি। তো এই তো ওর জন্য নাস্তা নিয়ে আসছি, পরোটা, আলু ভাজি আর হালুয়া, তাই না? মজার 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 খাওয়ার। এখন আর আপনি খাবে, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম বলো। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমার মতো কি আপনারাও দেরি করে ঘুম থেকে উঠেন? এটা ভালো না, তাই না? হ্যাঁ, এটা ভালো না বলতেছে, কিন্তু সেই কিন্তু এই কাজ করে। দুই দিন পরে বুঝবে, দুই দিন পরে স্কুল শুরু হবে, স্কুল কিন্তু 7টা থেকে, ওর বেলা ঘুম থেকে উঠতে হবে। উঠতে পারবা? না। এই যে পারবে না, তাহলে পড়াশোনা তো হবে না, স্কুল যাওয়া হবে না। তো সব বাবুরাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যায়, 10টার সময় ঘুম থেকে উঠে কেউ তো স্কুল যায় না, তাই না? কাপড় চোপড় ধুবো, আমি 2-3 দিন পর কাপড় চোপড় ধুই। আসলে ওয়াশিং মেশিনে ধোয়ার কারণে আমি হচ্ছে বেশি করে ধুই, কারণ একদিনে এই কাপড় যেগুলো ময়লা হয় সেটা ওয়াশিং মেশিনে দিলে অল্প হয়, ওই জন্য বেশি করে 2-3 দিনের জমায় একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিই, তাহলে সুবিধা হয় আমার জন্য। তো এই তো দেখেন আমার কাপড়ের অবস্থা, এটা 3 দিনের কাপড়। আর এখন ঠান্ডার দিন, অত বেশিও কাপড় হয় না, 2-3 দিন করে করে জমায় তারপরে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। ওয়াশিং মেশিন থেকে খুব সুবিধা হয়েছে এখন, কারণ আগে হচ্ছে হাতেই ধুইতে হইতো। আমার অবশ্য আগে বুয়া ছিল না, আমি নিজেই সব করতাম। তো এখন বুয়া আছে, জাস্ট উনি শুধু আমার ঘর বাড়ি গুলো মুছে দেয়, এই আর সব কাজ আমি নিজেই করি। আগে নিজেই করতে পছন্দ করতাম, কিন্তু এখন হচ্ছে হয় না, আরবিকে দেখাশোনা করা, পড়াশোনা, ওর পড়াশোনা তো আগে ছিল না, এই জন্য আমি নিজেই সবকিছু করতাম বাসার কাজ, কিন্তু এখন আর হয় না সবকিছু করা, এই জন্য জাস্ট বুয়া আসে, বুয়া আসে ঘর বাড়ি মুছে দিয়ে চলে যায়, আমার জন্য একটু হেল্প হয়। আরবি, তুমি খাওয়া দাওয়া শেষ করছো? খাও। ওয়াশিং মেশিন থাকাছে কি আরামের এখন সেটা বুঝতেছি, অনেক আরাম, একদম কাপড়টা মানে অর্ধেক শুকায় যাচ্ছে, শুকানোর পরে আমি নাড়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি শুকায় যাচ্ছে, কারণ এখন শীতের সময়, শীতের সময় কিন্তু কাপড় শুকাইতে চায় না। ওয়াশিং মেশিন থাকার কারণে কিন্তু অনেক একটা সুবিধা আছে, নাড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে একদম শুকনা কাপড়। এই তো আমার কাজ শেষ, মানে কাপড়ের কাজ শেষ, মেশিনের কাজ করবে এখন। যে হাতে ধুলে বেশি পরিষ্কার হয়, কিন্তু এটার হলো সুবিধা হচ্ছে আপনার কষ্টটা একটু কম হচ্ছে, আর এখনকার মানুষরা তো একটু কষ্ট কম করতে ভালোবাসে, তাই না? সবাই দরজার অবস্থা দেখেন, এগুলো আমার মেয়ে আর আমার বড়াপুর ছেলে আসছিল, তারা এগুলো আট করে এখন বলতেছে এখানে লাগাবে। এখন ছোট মানুষ, ওরা অনেক শখ করে, অনেক কষ্ট করে, মানে ওদের কাছে এটা অনেক কিছু না, অনেক সুন্দর সুন্দর আট করছে দেখেন, এখন ভালো লাগছে যে করবে, এখানে লাগাবে, আচ্ছা লাগাও, সমস্যা কি, ওদের যদি ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর আট করছে, এটা আমার বড়াপুর ছেলে আট করছে, উপরে ওইগুলো আমার মেয়ে করছে, এটা এটা সুন্দর হয়েছে না, অনেক সুন্দর। আমার কাছে তো মনে হয় যে আমার একটু মেজে এত সুন্দর আট করতে পারছে, এটাই তো অনেক। বারান্দায় কিন্তু অনেক রোদ উঠছে, এই যে শীতের দিন যে কি আরাম, এই রোদটা অনেক বেশি আরাম, মনে হয় রোদের মধ্যেই বসে থাকি,
মানে আমাদের মনে হয় যে কপাল ভালো এই বাসাটা আমরা পেয়ে গেছি ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ বাসাই দেখি আমি রোদ পায় না হয় সামনে বিল্ডিং থাকে কিংবা পিছনে মানে অনেক সমস্যা থাকে এই যে আরবিও চলে আসছে তুমি কি রোদ খেতে চলে আসছো কি করতে আসছো হুম ওকে কিন্তু আমি নাস্তা সব খাওয়াই দিইনি ও বলতেছে ও নিজেই খাবে তো আমার জন্য তো ভালোই হইলো তাই না আম্মু খেয়ে ফেলছো সব নাস্তা ও গুড আমার মেয়েটা গুড গার্ল না হুম তবে আরবির স্কুল খুললে আরো বেশি মানে ভালো হবে আমিও ব্যস্ত হয়ে পড়ব তখন আর একা একা খারাপ লাগবে না আরবি তোমার কি ফুল গাছ দিয়ে ফুল ধরছে ও মা এই ফুলটা এমন হয়েছে কেন আমাদের রংপুরের বাসায় ফুলগুলো অনেক সুন্দর দেখছিলাম বড় বড় অথচ এখানে কেন জানি ফুলটা একদম হচ্ছেই না দেখেন ছোট ছোট হতে পারে রংপুরের মাটি অনেক বেশি ভালো তো এই জন্য সবকিছুই ভালো হয় তো বারান্দায় বসে থাকলে তো আর হবে না এখন আমাকে রান্না করতে হবে রান্না না করলে দুপুরে আমরা মামে কি খাবো রান্না করব আজকে বড়ি দিয়ে বড়ি হচ্ছে সেদিন কৃষি মার্কেট থেকে কিনেছি তো আজকে করব বড়ি দিয়ে মাছ খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর আবির বাবারও ভালো লাগে তো মাছগুলো আমি এখন ধুয়ে নিব পরিষ্কার করে নেই মাছগুলো আমি ধুয়ে ভেজে নিয়েছি এই যে কারণ আমি আমার মাছ ভাজা ছাড়া খেতে পারি না মাছটা ভেজে রান্না করলে আমার ভালো লাগে আর এই যে বড়িগুলো বড়িগুলো যে সেদিন কিনলাম তো এগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে হবে কি খেতে টেস্ট হবে আর যদি না ভাজি তাহলে কিন্তু হচ্ছে ভালো লাগবে না খেতে তো এই দেখেন মাছগুলো আমি ধুয়ে ভেজে নিয়েছি এই যে কারণ আমি আমার মাছ ভাজা ছাড়া খেতে পারি না মাছটা ভেজে রান্না করলে আমার ভালো লাগে কাঁচা খেতে ভালো লাগে না আমার আর এই যে বড়িগুলো বড়িগুলো যে সেদিন কিনলাম তো এগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে তাহলে হবে কি খেতে টেস্ট হবে আর যদি না ভাজি তাহলে কিন্তু হচ্ছে ভালো লাগবে না তো এখানে বড়িগুলো দিয়ে দিব তো এই তো বড়িগুলো দিয়ে হালকা একটু নাড়তে হবে অনেক বেশি আবার ভাজা যাবে না তাহলে একদম শক্ত হয়ে যাবে এই বড়ির কিন্তু ভর্তা খেতেও অনেক বেশি ভালো লাগে তবে ভর্তাটা অনেক কম খাওয়া হয় তরকারিতেই বেশি খাওয়া হয় এগুলো আমি সবসময়ই খেতাম যখন আমার আপু জয়পুরহাটে ছিল আমার দুলা ভাই হচ্ছে যেখানে জব করত তো ওখানে ওখানে আবার জয়পুরহাটের মানুষরা এগুলো অনেক বেশি বানায় তো আপু তখন আমাকে এগুলো দিত আপুর কাছ থেকে নিয়ে আসতাম সবসময় আর খাওয়াটা বেশি হতো এখন আপু তো ঢাকায় চলে আসতো এই জন্য আসলে এটা খাওয়াটা কম ভাজা হয়ে গেছে আর বেশি ভাজা যাবে না তো আমি এটা এখন মাছটা রান্না করে ফেলি আর যখন বড়িটা দিব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কখন বড়িটা দিতে হবে এই তো এখানে একটু মাছটা কষাই নিচ্ছি আমি পেঁয়াজটা মশলাটা কষাই নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে মাছটা কিছুক্ষণ একটু হালকা করে কষাই নিয়ে পানি দিয়ে দেবো এই তো মাছটা কষানোর পরে আমি পানি দিয়ে দিছি যখন পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরেই যে আমি বড়িটা এখন দিয়ে দিব তবে পানিটা একটু বেশি দিবেন কারণ বড়ি কিন্তু পানি টেনে নেয় আর পানি কম দিলে ঝোলটা কম হবে কারণ বড়িটা টেনে নিবে ঝোলটা সম্পূর্ণ এই জন্য পানিটা একটু বেশি দিতে হয় এই রে আমি দিয়ে দিলাম এখন ঢেকে দিই আস্তে আস্তে হয়ে যাবে এই তো মাছ তো চড়াই দিলাম এখন দেখি আরবির অবস্থা বা দেখেন আরেকজনের কি অবস্থা তুমি ওখানে চড়ে আসো কেন আরবি ওখানে চড়ে তুমি কি টিভি দেখতেছো কেন তোমার জায়গা নাই টিভি দেখার খুব সুন্দর একটা জায়গা দেখেন আপনারা কি কেউ কখন এভাবে সোফার উপরে উঠে টিভি দেখছেন আমার মেয়ে দেখতেছে তাকাও লজ্জা পাচ্ছ কেন তুমি লজ্জা পাচ্ছ
সে টিভি দেখতেছে, সকালে উঠলো 11টার সময়, নাস্তা করলো, এখন টিভি দেখতেছে, কি আরাম তাই না? আর মা কাজ করেই যাচ্ছে। ঠিক আছে টিভি দেখো। আর কাপড় ধোয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে, এই যে এখন এগুলো উঠাবো, উঠাই নাড়ে দেবো। তুমি কি জানো না? আর আমি কিন্তু দেখিনি দর্শক, বুঝছেন? তুমি কাজ করবা নাকি আমুর সাথে? কাজ করো, কাপড়গুলো নাড়ে দাও বারান্দায়। তো এই তো এক বালতি কাপড় হয়ে গেছে, আর এই যে কাপড় নেওয়ার জন্য একজন দাঁড়া হয়ে আছে, ও নাকি নিয়ে যাবে। তুমি নিয়ে যেতে পারবা? নিয়ে যাও দেখি, তোমার এত শক্তি আছে। ওরে বাপরে বাপ, পারবে না, দাঁড়াও দাঁড়াও, আম্মু নিবে। চলো বারান্দায় যাই আমরা। এখন এই কাপড় চুপড় সব মেলে দিতে হবে, রোদ আছে, একদম শুকায় যাবে। এখন আমি এখন কাপড় নাড়ে দিচ্ছি, এই যে আরাবিও দিচ্ছে, দুইজনে মিলেই আমরা কাপড় নাড়ে দিচ্ছি। তো এই তো এখন দুপুর হয়ে গেছে, আমাদের গোসল টোসল সব শেষ, আর বিনার আমার, তো এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়ার আগে চিন্তা করলাম, আমি যে মাছটা রান্না করলাম বড়ি দিয়ে, রান্না করার পর কিরকম হয়েছে এটা তো দেখানো হয়নি, তো দেখেন কিরকম হলো। তারপর এরকম হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিছিলাম নামানোর আগে, আর বড়িগুলো দেখাচ্ছি, এই যে বড়িগুলো। খাওয়া দাওয়া করবো আরবি আমি, পরে কথা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি আর আমার মেয়ে দুইজনে বসে আছি, সন্ধ্যার পরে কিচ্ছু করার নাই। আরবি অবশ্য খেলতেছে, আমি ওর পাশে বসে আছি। এই যে আরবির অনেক খেলনা তাই না আরবি? আরবি সন্ধ্যার পরে একটু খেলে, খেলে নাস্তা করে পড়তে বসে। তবে সবসময় নাস্তা অবশ্য আমরা এখন করি না, ওর বাবা আসলে করি, একা একা খেতে ভালো লাগে না। বাবা আসলে, বাবা অনেক মজার মজার জিনিস নিয়ে আসে, তো ওই জন্য আরবি অপেক্ষায় থাকে বাবা কখন আসবে আর মজার মজার জিনিস নিয়ে আসবে আরবির জন্য। এই তো আরবি ফিশিং গেম দিয়ে খেলতেছে, মাছ ধরতেছে আরবি। এই আরবি ধরতে পারছে, এরে বাবারে বাপরে বাপরে বাড়ি, অনেক বড় একটা মাছ ধরছে। কি মাছ ধরলা? কি মাছ বলো? কি মাছ, এটার নাম কি বলো? রুই মাছ। ওরে বাবারে বাবা, রুই মাছ ধরছে আরবি। এবার কি মাছ ধরবে আরবি? মাছটা ধরো, ধরো ধরো ধরো। এই খেলাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আরবি বলতেছে আমাদেরকে নাকি একটা নাচ দেখাবে, ও তো দেখি ওর নাচ, আমরা দেখাও, নাচ দেখাও আমাদেরকে। এই তো সে নাচতে, ছোট মানুষ সারাদিন বাসায় একা থাকে, তো ওর জন্য মন যা চায় তাই করে, আমিও করতে বলি করে, তাই একা একা থাকে, খেলার কোনো সঙ্গী নাই, নিজের মতো করে নিজে থাকে, কখনো টিভি কখনো মোবাইল কখনো খেলনা নিয়ে। খুব সুন্দর হচ্ছে তো তোমার নাচ। হ্যাঁ, এটা কি নাচ তোমার? ওরে বাপরে বাপরে বাপ, চায়নার নাচ, তুমি চায়নার নাচ নাচতে পারো? ও বাবা রে বাবা, বিদেশের নাচ। ও তুমি কোথায় দেখছো এই নাচ? জানো না, তো সুন্দর চিপস, কালারফুল। তো এই চিপস গুলো সেদিন কিনছি, কিন্তু আরবিকে এই পর্যন্ত ভেজে দেইনি, ও কালকে থেকেই বলতেছে আম্মু ভেজে দাও ভেজে দাও, খাবো, করে দেই ওকে, ওর একটা সারপ্রাইজও হয়ে যাবে। সে এত সুন্দর নাচ দেখালো আমাকে, আপনাদেরকে, তো ওর জন্য তো একটা গিফট দিতেই হয়। আরবি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ, দেখা যাবে না এখন, চোখ খোলো। ওরে বাপরে বাপরে, খুশি হয়ে গেছো অনেক? এই অনেক কালকে থেকে যাচ্ছিল আম্মুর কাছে, এটা আম্মু দিচ্ছিল না, না দেখতে সুন্দর না? তো আরবি তো খাওয়া শুরু করে দিছে, খাচ্ছো? কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তো আমিও একটু খেয়ে দেখি,
অনেকদিন পরে খাইলাম এটা। আমরা যখন টঙ্গিতে ছিলাম গাজীপুরে তখন নিয়ে আসা হয়েছিল, এখানে এসে ঢাকা আসার পরে আমরা খাইনি, তো খেলাম এখন, ভালোই লাগতেছে। তো আমরা মামে চিপস খাই বসে বসে। আমাদের সন্ধ্যার নাস্তা মামের হয়ে গেছে, আর আবি এখন পড়াশোনা করতেছে। তো আপনাদের কাছে সারাদিন আমরা মামে কি করলাম তা তো শেয়ার করলামই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরবি কি করতে হবে? ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।